12টা বেজে গেছে, আজকে অ্যানিভার্সারি, 8 তারিখ পড়ে গেছে। সারপ্রাইজ গিফটটা নিয়ে এসেছি, দেখি দেবো এবার কী রিয়াকশান হয়, এটা দেখি। চলো, সব শুয়ে পড়েছে, দেখি ডাকতে হবে, লাইটটা জ্বালাই। কেউ শুয়ে পড়লে নাকি? ওটো না, তোমাদের দাদা ভাই কেক এনেছে, দুজনে আমরা কাটবো, যেহেতু আজকে 8 তারিখ, আমাদের 8 তারিখে বিয়ে হয়েছিল, আজ বিবাহবার্ষিকী। আমার জন্য আমার গিফটও এনেছে, দেখো গিফটটা তো হাফ আমার ছেলে ফুলেই দিয়েছে। তো চলো এগুলো খুলবো, কিন্তু এই অবস্থায় তো অ্যানিভার্সারি, থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এটা তো কাটবো, এটা একটু সুন্দর করে সাজিয়ে নিই, সব কিছু বিছানা টিছানা করা হয়ে গেছিলো, কেকটা কাটবো, তাহলে আমরা একটু গুছিয়ে রেডি হয়ে আসছি। মেরুন কালার, চেরি রেড কালারটা, তুমি নাকি চকলেটের মধ্যে কাজল দিয়েছে, খুব সুন্দর পছন্দ হয়েছে কাজলটা, কিন্তু হালকা ব্লু কালারের। দারুন হয়েছে, দারুন, আমি তো আগেই খেয়েছি, ঘুরে দেখাই, দারুন হয়েছে, আমি তো আগেই খেয়েছি। চলো কেকটা কাটা যায়, পাপা ধরো, পাপা ধরো, পাপা ধরো, দুজনে মাকে ধরতে হবে তো, না না একা একা নয়, আচ্ছা আমাকেও ধরতে দাও, তিনজন মিলে, তিনজন মিলে একসাথে, তিনজন আমরা মিলে একসাথে, তারপর তুমি একা একা, তারপর তোমাকে একা দিয়ে দেবো, ঠিক আছে, একা। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, সো নাইস, মুখে দিবি তো, কি পেকে গেছে, খুব মজা করেছে, খুব মজা করেছে, বাবাকে একটু খাই দি, তো সত্যি মানে আজকে আমি খুব খুশি হয়েছি, ও এরকম সারপ্রাইজ দেবে তো ভাবতে পারি না, দেখো আমি লিপস্টিকটা লাগিয়েও ফেলেছি, কালারটা খুব সুন্দর, তো এদিকে আসো, এদিকে আসো, ও এখন আমার ছেলে একটু রাগ হয়েছে,
আমার ওপর। তো এখন বাবার কাছে আদর খাচ্ছে, মানে কথা বলবে না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ জয়, থ্যাংক ইউ। তো তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তা চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার তো ঘুমাতে হবে, তাহলে তোমরাও ঘুমাও, সকালে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা সোয়ালদে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে সকালটা একটু অন্যরকম, তো প্রথম দিকে তো দেখেছো কী হয়েছে না হয়েছে। তো কালকে রাত্রিরে আমার বর আমাকে হঠাৎ সারপ্রাইজ দিয়েছে, তো আমি খুব খুশি হয়েছি। আর আজকে সকালটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু একটা প্ল্যান আছে, তো যেহেতু ও মানে বাড়িতে নেই, সেভাবে সকালের দিকে রান্না ঠান্না কিন্তু মানে খুব একটা ভালো মন্দ হচ্ছে না। মানে সবাই হয়তো গেস করবে যে আজকে যেহেতু অ্যানিভার্সারি ভালো মন্দ খাওয়া হবে। হ্যাঁ, অবশ্যই ভালো মন্দ খাওয়া হবে, কিন্তু দিনের বেলা নয়, রাতে। তো রাতে আমরা কী করবো কিছু একটা তো প্ল্যান আছে, তাহলে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। আমি এখন টিফিন করছি, তো নিয়ে নিয়েছি দুধ পুলি, দেখতে পাচ্ছো কি না, নিয়ে নিয়েছি দুধ পুলি, এটা এখন খাবো। আর মুখে দেখতেই পাচ্ছো এক গাদা তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু এখন স্কিনটা টান ধরছে খুব, তো নারকেল তেল হালকা করে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি দুধ পুলিটা খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, তা চলো তোমরাও টিফিন করে নাও। আজকে কিন্তু একটা মানে আমার জীবনে একটা অন্যতম দিন, খুব সুন্দর দিন। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, স্নান করে নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও আমি কথা বলে নিই। আর এখন পিসি কী করছে, পিসি কী করছে, ও লঙ্কা, পিসি এখন লঙ্কা গুঁড়ো করছে, শুকনো লঙ্কা গুঁড়ো করছে এখন পিসি। তারপর রান্না হবে, রাজি রান্না কী করেছো গো? রান্না মুগ ডাল মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর পেঁয়াজকলি, পেঁয়াজকলি আলু ভাজা, মাছের মাছের মাথা দিয়ে মুগ ডাল, চাটনি পাপড়, আর মাছের ঝাল, আর মাছের ঝাল। তো অনেক কিছু পিসি রান্না করেছে, আজকে আমাকে করতে দেয়নি। আর যেহেতু আজকে একটু আমরা বিকেলবেলা বাইরে হয়তো খাওয়া দাওয়া করবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজ অফিস ছিল, চলে গেছে, ওই কারণে ও বলো যে থাক আজ একটু ছুটি পাবো না, তাহলে পরে অফিস থেকে আসার পথে তোমাকে আমি ফোন করে নেবো, তাহলে পরে কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করা যায়। তাহলে ঠিক আছে, চলো এটা একটা ভালো বলে যায়। দেখো আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে গিয়ে তোমাদের দেখছে, হাই বলো, বলে উঠে গেছে। বাবা ও খুব দুষ্টু হয়েছে জানো, তোমরা তো দেখলে কালকে তাহলে আমাদের সাথে কি দুষ্টুমি করছে। হ্যাঁ, কেক কেটেছে, খাবে, দাঁড়াও বার করছি, দাঁড়াও বার করছে তোমাদের জন্য, দেখো বার কর, এরম কি কি দুষ্টু, বার কর, দেখেছো কি দুষ্টু, ও বাবা কুড়কুড়েটা আবার ফ্রিজে ভরে রেখে দিয়েছে আজ স্কুল থেকে আসার পথে। ইমা তোমাকে তোমাদের তোমাদেরকে দেখিয়ে ও খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো, তোমাদেরকে দেখিয়ে ও খেয়ে নিয়ে আবার ফ্রিজেই ভরে রাখলো, বলো এরকম ফ্রিজ থেকে বার করছে খাচ্ছে, এর থেকে তো ঠান্ডা লেগে যাবে, শোনে না কথা একদম, খুব দুষ্টু হয়ে গেছে জানো না। আমি এই সারাদিন ওকে নিয়ে আমি পরেশান হয়ে যাই। তো চলো এবারে খাওয়া দাওয়া করতে হবে, আর আজকে সেরকম আমি কাজকর্ম করিনি, মানে বলতে পার বিবাহবার্ষিকী বলে আমাকে পিসি কিছু করতে দেয়নি যে না তুমি রেস্ট নাও আজকে। আর তাহলে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সেজে গুজে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা বেরোবো, তো দেখতেই পাচ্ছ আমরা রেডি টেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি। এই যে তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, জুতো পরছে, আমার যিশুকে দেখো একদম হিরো সেজে নিয়েছে, স্টাইল দিচ্ছে দেখো। তা চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি পার্ক সার্কাস আর্সেনালে, তো আর্সেনালের সামনে আমি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু এত গাড়ির আওয়াজ হচ্ছিলো তাই আমি কথা বলতে পারছিলাম না। আর এখানে আমি ভয়েস ওভারটা বসিয়ে দিয়েছি, আর আর্সেনালে ঢুকতে যাবো তখন ওনারা বলছে যে আমাদের এখানে সিট রিজার্ভ হয়ে গেছে, আপনারা ওই দিকটা চলে যান, আমাদের ওই দিকেও সিট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ওই দিকে যাচ্ছি, ওই দিকে কিছু একটা আছে হয়তো, আমি ঠিক জানি না। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি আর্সেনালে, তা চলো খাওয়া দাওয়া একটু জমিয়ে করতে হবে যেহেতু স্পেশাল দিন, তোমাদের দাদা ভাই ওপর উঠে গেছিলাম।
এদিকে এখানে লেখা রয়েছে দেখো আই লাভ আর্সেনাল, আর সিলারটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব। আর এদিকে দেখো আমার ছেলে সব থেকে বড়ো পিসটা নিয়েছে, দিয়ে কেমন করে খাচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমরা তারপর নিয়েছিলাম বিরিয়ানি, বিরিয়ানিটা সত্যি বলতে অসাধারণ খেতে ছিল। আর মাটনটা মানে এত সফট, অন্য অন্য রেস্টুরেন্টে কিন্তু এতটা সফট থাকে না। আমি তো চামচ দিয়েই কেটে খাচ্ছিলাম, অন্য সময় আমার হাত দিয়ে কেটে খেতে হয়। তারপর আমরা নিয়েছিলাম ফ্রেশ লেমন সোডা ওয়াটার, তো ওটাও খাওয়ার পর পুরো শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছিলো। তবে অনেকক্ষণ আমরা ওখানে বসে একটু সেলফি টেলফি তোলার পরে তারপর আমরা এখান থেকে বেরিয়ে এলাম। খাওয়া দাওয়া সেরে এই কোয়েজমলের সামনের দিকে যাচ্ছিলাম, তো মনে হচ্ছে যেন কোয়েজমলটা খোলা আছে, তো চলো ভেতরে ঢুকতে যাই কিনা দেখি। মলটা পুরো ফাঁকা ছিল, আর আমি এই সুযোগে মলের মধ্যেই দেখতে পাচ্ছ আমি একটা ইনস্টাগ্রামে রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর মানে আমরা খুব এনজয় করছিলাম জানো তো। কোয়েজমল এখন প্রায় 9:30 বাজে, পুরো কোয়েজমল বন্ধ, অন্ধকার হয়ে আছে, সব কটা দোকানই মানে বন্ধ করে চলে, সব কটা দোকানই বন্ধ করে চলে গেছে। আর আমরা পাগলের মতন ঘুরছি, দেখো সব দোকানগুলো বন্ধ, সব কটা দোকানই বন্ধ রয়েছে, কিন্তু ভালো লাগে, ফাঁকা ফাঁকা ঘুরছি তো বেশ এনজয় করতে পারছি। অন্য সময় কি হয় প্রচণ্ড ভিড় থাকে, অ্যাকচুয়ালি কি কোয়েজমল আবার ভিডিও করতে দেয় না জানো। আমি যখন ভিডিও করতে যাচ্ছি বলছে ম্যাম আপনি ভিডিওটা ডিলিট করে আর কিন্তু ভিডিও তুলবেন না। আমি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। তো দাঁড়া আমরা লিফ্টে এসে গেছি, লিফ্ট উঠে গেছি, তো আমি ওনাকে বললাম যে না আমি এখনো ডিলিট করে দিচ্ছি, যে তারপরে আর ডিলিট করিনি, যে মানে ভয়ে ভয়ে ভিডিও তুলেছি। তো এখন লিফ্টে এসে গেছি, দেখতে পাচ্ছ আমার ছেলে তো লিফ্টে ভীষণ ভয় পায়, এখন হাসছে দেখো, যেহেতু আমি তোমাদের বলছি বলে ও হাসছে দেখো। চলো, তো আজকে সারাদিনটা খুবই এনজয় করলাম সেই তোমরা তো দেখতেই পেলে, খাওয়া দাওয়া মানে একদম খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো আজকে আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা খুব ভালো থেকো, বাই, গুড নাইট, জয়, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, আমার ছেলেও বলছে কিন্তু গুড নাইট, খুব ভালো থেকো।